প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা যারা এই ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কালীন সারি আলোচনা করব। আজকের এই ক্লাস ওই অধ্যায়টিকে দুইটি ক্লাসে আমরা শেষ করব। প্রথম ক্লাসে থাকবে কালীন সারির বর্ণনা, অর্থাৎ কালীন সারি রিলেটেড সম্পর্কিত যে ধরনের যেসব টপিকগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। এবং দ্বিতীয় ক্লাসে থাকবে গাণিতিক সমস্যা, সেখানে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তারপরে এই ক্লাসটি শেষ হয়ে যাবে। তো চলে যাচ্ছে আজকের ক্লাসে। প্রথমে আসছে কালীন সারি। কালীন সারি আসলে কি? কালীন সারি হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল কোনো চলকের মানসমূহকে যদি আমরা সময়কে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তার বিপরীতে যদি আমরা চলকের মানসমূহকে উল্লেখ করি, তাহলে সেটি হচ্ছে একটি কালীন সারি। কালীন সারিকে এই যে এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখানো হচ্ছে যে একটি হচ্ছে সময়, 2015 থেকে 2020 সাল সময়কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, অর্থাৎ বছরে বছরে ভাগ করেছি। সেখানে আমাদের যে চলকের মান আছে সেই মানগুলোকে পর্যায়ক্রমে সাজিয়েছি, এটি হচ্ছে একটি কালীন সারি। কালীন সারিতে সময়কে টি এবং তার সাথে পরিবর্তনশীল চলককে ওয়াই টি দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। আর কালীন সারির যে ফাংশন বা অপেক্ষক রয়েছে তাকে আমরা ওয়াই টি সমান এফ টি দ্বারা প্রকাশ করে থাকি। কালীন সারির বিশ্লেষণ। কালীন সারির বিশ্লেষণ হচ্ছে অতীতের তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতের অবস্থা অনুমান করার জন্য যে পরিসংখ্যানিক প্রক্রিয়া ব্যবহার করে থাকি সেটি হচ্ছে আমাদের কালীন সারির বিশ্লেষণ। অর্থাৎ কালীন সারির উপাদানসমূহ শনাক্তকরণ, পরিমাপ, প্রভাব নির্ণয়, প্রভাব দূর করা ইত্যাদি তথ্য বিশ্লেষণকে আমরা কালীন সারি বিশ্লেষণ বলে থাকি। তো কালীন সারির উপাদান হচ্ছে চারটি: সাধারণ ধারা, ঋতুগত বেদ, চক্রাকার বেদ, অনিয়মিত বেদ। সাধারণ ধারাকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি, ট্রেন্ড এর প্রথম অক্ষর ক্যাপিটাল টি, তার সাথে নিচে ছোট করে আমাদের একটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি সবগুলোতেই, ছোট টি হাতে টি। আর ঋতুগত বেদকে আমরা প্রকাশ করে থাকি এস টি, চক্রাকার বেদকে আমরা প্রকাশ করে থাকি সি টি, এবং অনিয়মিত বেদকে আমরা প্রকাশ করে থাকি আই টি দ্বারা। সাধারণ ধারা অর্থাৎ সেকুলার ট্রেন্ড অথবা ট্রেন্ড, এটি হচ্ছে যে কালীন সারির চলকের মানের যে দীর্ঘমেয়াদী হ্রাস বৃদ্ধি অথবা স্থিতিশীলতা থাকে তার যে একটি প্রবণতা থাকে সেটি হচ্ছে আমাদের সাধারণ ধারা অথবা দীর্ঘমেয়াদী সাধারণ ধারা। কালীন সারির চলকের কমপক্ষে এক যুগ বা ১২ বছর ব্যাপী গতি দেখা গেলে এটি সাধারণ ধারা বলা হয়ে থাকে সাধারণত। তো কালীন সারির এই সাধারণ ধারা তিন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়: ঊর্ধ্বমুখী, নিম্নমুখী এবং স্থির সাধারণ ধারা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি চিত্র দেওয়া আছে। এটি হচ্ছে কালীন সারির একটি কালীন রেখা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মানগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এটি হচ্ছে সাধারণ ধারা, ঊর্ধ্বমুখী সাধারণ ধারা। আবার তার মাঝে যে চক্রটি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে বিন্দুগুলো কালীন রেখার কালীন বিন্দুগুলো বিক্ষিপ্ত চিত্রে এই মানগুলো আস্তে আস্তে নিম্ন দিকে যাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে নিম্নমুখী সাধারণ ধারা। আর তারপরে আরেকটি দেখতে পাচ্ছি স্থির সাধারণ ধারা, যে এখানে মানগুলো সব সময় সময় সাপেক্ষে একই আছে, এটি হচ্ছে আমাদের স্থির সাধারণ ধারা। তো কালীন সারির মান যদি দীর্ঘ সময়ব্যাপী ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে তাকে বলি আমরা ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, যদি ক্রমান্বয়ে নিম্নমুখী হয় বা হ্রাস পায় তাহলে তাকে বলি আমরা নিম্নমুখী সাধারণ ধারা, আর মানগুলো যদি সব সময় একই থাকে তাহলে তাকে আমরা বলি স্থির সাধারণ ধারা। এখানে চিত্রের মধ্যে দেখানো হলো যে সিজনাল ভেরিয়েশন। সিজনাল ভেরিয়েশন হচ্ছে বা ঋতুগত বেদ, যে একটা নির্দিষ্ট সময় পর পর এদের মানগুলো পরিবর্তন হয়, ঋতুতে ঋতুতে তাদের মানগুলো পরিবর্তন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বছরের কোনো একটা সময় হঠাৎ করে তার মানটা অধিক বেড়ে গেল, একটি নির্দিষ্ট সময় পর পর প্রতি বছর তার মানটি বেড়ে গেল। আবার একটি বছরে সে প্রতি বছরের সব সময় তার মানটি হঠাৎ করে কমে গেল, তো এটি হচ্ছে আমাদের সিজনাল ভেরিয়েশন। সিজনে সিজনে তাদের মানগুলো পরিবর্তন হয়, এটি হচ্ছে সাইক্লিক্যাল ভেরিয়েশন। সাইক্লিক্যাল ভেরিয়েশন হচ্ছে চক্রাকার, যে
তার মানের পরিবর্তনগুলো চক্রাকারে পরিবর্তিত হচ্ছে, একবার উঠছে আবার নামছে, উঠছে নামছে, এইভাবে চক্রাকার করতে। আর এটি হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন বা অনিয়মিত ভেদের একটি উদাহরণ, যে এখানে কোন সময় তার মানের চলকের মানগুলো বাড়লো কমলো সেটি বোঝা যাচ্ছে না, এটি হচ্ছে ইরেগুলার। রীতিগত ব্যাধ সাধারণত এক বছরের মাঝে হয়ে থাকে, সময়কালটা এক বছরের মাঝে হয়ে থাকে, আর এই পরিবর্তনটা সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক অথবা ষান্মাসিক অর্থাৎ ছয় মাসেও হতে পারে, কিন্তু কথা হলো এটি এক বছরের ভিতরে থাকবে। এর কারণগুলোর মাঝে দেখা যায় যে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, মানুষের সৃষ্ট কিছু কারণ, ঐতিহ্য অভ্যাসের পরিবর্তন, এসব কারণে হয়ে থাকে। আর চক্রাকার ব্যাধটি আমাদের এক বছরের চেয়ে বেশি সময়ের মাঝে ঘটে থাকে এবং এটি ঋতুগত ব্যাধের মতো নিয়মিত ঘটে না। চক্রাকার ব্যাধের সম্পূর্ণ একটি সময়কালকে একটি চক্র বলা হয়ে থাকে, আর এই সাধারণ চক্রগুলোকে বাণিজ্যিক চক্র নামেও বলা হয়ে থাকে। এই চারটি চক্র হচ্ছে উন্নতি বা সমৃদ্ধি, অর্থাৎ উপরের দিকে উঠছে, তারপরে হচ্ছে অধোগতি, অর্থাৎ নিম্ন দিকে নামছে, আবার হচ্ছে মন্দা, আবার হচ্ছে পুনরুন্নয়ন বা ঊর্ধ্বগতি, এইভাবেই চলতে থাকে। আর অনিয়মিত ব্যাধ, এটিকে আমরা আগে বলেছি যে আইটি দ্বারা প্রকাশ করে থাকি, এটি হচ্ছে হঠাৎ করে পরিবর্তন হয়। এ ধরনের পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো স্থান কাল পাত্র কিছুই নেই, পরিবর্তনের কোনো নিয়ম নেই। এই পরিবর্তনের জন্য ক্রিয়াশীল কারণ দুইটি সাধারণত হচ্ছে প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্টি কারণ, যেমন বন্যা, খরা, ভূমিকম্প, মহামারী, যুদ্ধ, বিগ্রহ, ঘূর্ণি, জলোচ্ছ্বাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। মানব সৃষ্ট কারণ হচ্ছে যেসব কারণে এই প্রাকৃতিক কারণগুলোকে প্রভাবিত করে সেই সৃষ্টি, সেটি হচ্ছে মানব সৃষ্ট কারণসমূহ, যেমন আমাদের বৃক্ষ নিধন অথবা কলকারখানার যে দূষিত ধোঁয়া রয়েছে তার জন্য আমাদের জলবায়ু পরিবর্তন হয়, তার কারণে আবার এই অনিয়মিত ভেদের সৃষ্টি হয়, এটি হচ্ছে একটি মানব সৃষ্ট কারণ। এখন আমরা আসছি কারেন্সারির মডেলে। কারেন্সারির মডেল হচ্ছে একটি প্রক্রিয়া যে সূত্রের মাধ্যমে উপাদানগুলোর মাঝে সম্পর্ক প্রকাশ করা হয়ে থাকে, সেটি হচ্ছে একটি কারেন্সারির মডেল। কারেন্সারির মডেল হচ্ছে দুই ধরনের, একটি যোজন মডেল আর একটি হচ্ছে গুণন মডেল। যোজন মডেলটি হচ্ছে কারেন্সারির উপাদানগুলোকে যোগ করে যদি চলকের মানটি পাওয়া যায় তাহলে সেটি যোজন মডেল, আর যদি উপাদানগুলোকে গুণ করে আমাদের ওই সময়ের সাথে সম্পর্কিত চলকের মানটি পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে গুণন মডেল। তো যোজন মডেলের ক্ষেত্রে এইরকম উপাদানগুলো যোগ, আর গুণন মডেলের ক্ষেত্রে এইরকম উপাদানগুলো গুণ। এখন আসছি আমরা সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতিতে। সাধারণ ধারা নির্ণয়ের যে পদ্ধতিগুলো রয়েছে সেখানে চারটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে মুক্ত হস্তরেখা পদ্ধতি, আধাগড় পদ্ধতি, চলমান বা চলিষ্ণু গড় পদ্ধতি এবং ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি। মুক্ত হস্তরেখা পদ্ধতি, মুক্ত হস্তরেখা পদ্ধতি হচ্ছে আমাদের কালিনশারীর যে সময়ের সাথে সাথে চলকের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আমরা বিক্ষিপ্ততে অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা একটি নির্দেশক রেখা অঙ্কন করব, যেন এই নির্দেশক রেখাটি সম্পূর্ণরূপে যে আমাদের বিক্ষিপ্ততের বিন্দুগুলো আছে তাদেরকে নির্দেশ করতে পারে। এটি হচ্ছে আমাদের মুক্ত হস্তরেখা পদ্ধতি। এই রেখাটি সম্পূর্ণ আমাদের স্বাধীনভাবে অঙ্কন করব। যে অঙ্কন করছে শুধুমাত্র এটি তার উপরে নির্ভর করছে সে কীভাবে অঙ্কন করবে, এটি হচ্ছে মুক্ত হস্তরেখা পদ্ধতি। তারপরে আসছে আধাগড় পদ্ধতি। আধাগড় পদ্ধতি হচ্ছে আমাদের যে কালেনসারির মানগুলো দেওয়া থাকবে সেই কালেনসারির মানগুলোকে দুইটি ভাগে ভাগ করব, মাঝ বরাবর দুইটি ভাগে ভাগ করব। এখানে আমরা দেখছি 2015 থেকে 2017 সাল পর্যন্ত একটি ভাগে ভাগ করলাম এবং 2018 থেকে 2020 সাল পর্যন্ত একটি ভাগে ভাগ করলাম। এখন এই যে অর্ধেক, এখানে যে নীল রঙের যে অর্ধেক করা আছে এর যে চলকের মানগুলো রয়েছে তাদের গড় বের করব, অর্থাৎ 7+8+10/3 এই মানটা এখানে বের করব। একইভাবে তার পরের যে শেষ দ্বিতীয় অর্ধেক শেষ ভাগে আমাদের যে চলকের মানগুলো রয়েছে তার একইভাবে আমরা প্রথম ভাগের মতোই গড় নির্ণয় করব, অর্থাৎ 11+12+10/3=11। এখন এই যে এখানে অর্ধেক গড়, অর্ধেক অংশের গড়, আবার এখানে আছে অর্ধেক অংশের গড়, এই দুই অর্ধেক অংশের গড়কে আমরা সময়ের প্রথম অংশের সময়ের অর্ধেক এবং দ্বিতীয় অংশের সময়ের অর্ধেকের রূপে প্রকাশ করব,
অর্থাৎ এই যে এখানে কালো যে বিন্দুগুলো এবং রেখাটি আছে সেটি হচ্ছে আমাদের প্রদত্ত কালিন রেখা আর এখানে এই যে আরেকটি বিন্দু আছে লাল ধরনের দেখাচ্ছে এটি হচ্ছে আমাদের প্রথম ভাগের সময়ের সাপেক্ষে তার যে আধা গড় রয়েছে সেটির মান এখানে আমরা বিন্দু বসালাম স্থাপন করলাম একইভাবে এখানে এক দ্বিতীয় শেষ অংশের আমরা চক কাগজে এই বিন্দুটি স্থাপন করলাম আধা গড়ের মানটি এখন এই যে দুইটি আধা গড়ের দুইটি বিন্দু পাওয়া গেল এই দুইটি বিন্দু আমরা একটা রেখা দিয়ে যোগ করব একটি রেখা অঙ্কন করব এটি হচ্ছে আমাদের আধা গড় পদ্ধতি তারপরে আসছে চল্লিশনীয় গড় পদ্ধতি চল্লিশনীয় গড় পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মুক্ত হস্তরেখা এবং গাণিতিক গড় পদ্ধতি এই দুইটি সমন্বয় করে করা হয়েছে এটি পর্যায়কাল নির্ধারণ করে আধা গড় পদ্ধতির মতো পর্যায়কালের সাপেক্ষে গড় নির্ণয় করতে হয় এখানে আগে আমাদের পর্যায়কাল নির্ণয় করতে হবে একটি আগে একটি কথা বলতে ভুলে গেলাম যে এখানে আমরা যখন আমাদের কালীন সারিকে সমান দুইটি ভাগে ভাগ করি এখানে দেখা যাচ্ছে যে এদের বছরগুলোকে সমানভাবে সাজানো হয়েছে জোড়ভাবে তখন আমরা সমান ভাগে ভাগ করতে পারি যদি বিজোড় হয় তখন মাঝের যে সালটি থাকবে বা সময়টি থাকবে সেটিকে বাদ দিয়ে তার দুই পাশের অংশটিকে আমরা সমান ভাগে ভাগ করে নেব এখানে আমাদের ধরে নেওয়া হয়েছে এখানে যে প্রথম যে ছকটি দেখা যাচ্ছে এটাকে আমরা পর্যায়কাল দুই বছর হিসেবে ধরে নিয়েছি এবং পরেরটাতে আমরা তিন বছর হিসেবে ধরে নিয়েছি এখন দুই বছর ভিত্তিক চল্লিশনীয় গড় এমনভাবে করতে হয় যে আধা গড় পদ্ধতিতে যেভাবে করেছি ঠিক সেভাবেই এই দুই বছরের গড় নির্ণয় করতে হয় অর্থাৎ সাত যোগ আট ভাগ হচ্ছে দুই সমান সাত দশমিক পাঁচ তারপরে আট যোগ দশ এই দুই বছরের গড় নির্ণয় করতে হয় এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে তারপরে আসছে সতেরো সাল এবং আঠারো সালের গড় তারপর আসছে আঠারো সাল এবং উনিশ সালের গড় তারপরে আসছে উনিশ সাল এবং বিশ সালের গড় এইভাবে আমরা গড়গুলো নির্ণয় করব এবং গড়ের মানটি আমরা যে পর্যায়কালের ভিত্তিতে গড় বের করেছি তার মাঝে বসবে এখানে আমরা দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালের গড় বের করেছি তো এই আমাদের এই গড়ের মানটি বসবে তার মাঝে এই কারণে এখানে একটি গড় ফাঁকা রেখে আমরা এখানে বসিয়েছি আর যদি আমরা তিন বছর ভিত্তিক গড় নির্ণয় করি এই তথ্যটি থেকে তাহলে প্রথম যে তিনটি দুই হাজার পনেরো ষোলো সতেরো সালের গড় নির্ণয় করব এই গড়টি বসবে এই তিন বছরের অর্থাৎ দুই হাজার ষোলো সালে এটি মাঝে আছে এখানে তারপরে ক্ষেত্রে পরেরটাতে আমরা বের করব দুই হাজার ষোলো সতেরো আঠারো সালের গড় তারপরে বের করব সতেরো আঠারো উনিশ সালের গড় তারপরে বের করব আঠারো উনিশ বিশ সালের গড় এইভাবে আমরা বের করতে থাকবো পর্যায়ক্রমে এবং এই গড় মানগুলো আমাদের যে পর্যায়কাল থাকবে তার মাঝে বসবে এটি আমাদের খেয়াল রাখতে হবে এই চল্লিশনীয় গড়ের ক্ষেত্রে আমাদের এই গ্রাফ অঙ্কন করতে হয় না করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই তবে সাধারণত আমরা সময় সাপেক্ষে করে থাকি যদি আমাদের দেখা গেল যে পরীক্ষার হলে পর্যাপ্ত সময় রয়েছে তাহলে অঙ্কন করলাম আর যদি সময় না থাকে তাহলে না করলাম তাতে কোনো আমাদের সমস্যা নেই তো এখানে আমাদের যে কালো দাগটি দেওয়া আছে এটি হচ্ছে আমাদের কালীন রেখা বা প্রদত্ত রেখা এটি আমাদের দেওয়া আছে আর তার মাঝে যে হলুদ চিহ্নের যে দাগটি দেওয়া রয়েছে যে রেখাটি অঙ্কন করা হয়েছে সেটি হচ্ছে আমাদের চল্লিশনীয় গড় পদ্ধতির রেখা এবার আসছে আরেকটি যেটি হচ্ছে ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি এটি তোমাদের বইতে বা তোমাদের সিলেবাসে পর্যাপ্ত আলোচনা করা নেই এটি শুধু জেনে রাখার জন্য এখানে আলোচনা করছি যে ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি হচ্ছে একটা গাণিতিক পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের একটি নির্বরণ রেখা কল্পনা করে থাকি যেটি হচ্ছে সাধারণ ধারা নির্দেশ করে আর এই নির্বরণ রেখার যে মান দুটি রয়েছে এ এবং বি একে আমরা ক্ষুদ্রতম বর্গ পদ্ধতিতে মানগুলো বের করে থাকি এবং তার মানটি হচ্ছে এরকম বি এর মান এই সূত্রের সাহায্যে বের করি এবং এর মানটি এই সূত্রের সাহায্যে বের করে থাকি আর কালীন রেখার মাঝে এই দিক নির্দেশক এই রেখাটি সাধারণ ধারণা নির্ণয়ের এই যে এখানে আমরা নির্বরণ রেখা অঙ্কন করেছি এই রেখাটি হচ্ছে নির্বরণ রেখাটি আমাদের কালীন রেখা সাধারণ ধারণা নির্ণয় করে থাকে এখানে আমাদের যে উদাহরণটি ব্যবহার করেছি সেই উদাহরণের ক্ষেত্রে সাধারণ ধারা নির্ণয়টি হচ্ছে এইরকম ওয়াই সমান জিরো পয়েন্ট এইট ইন্টু এক্স মাইনাস ওয়ান ফোর জিরো ফোর পয়েন্ট থ্রি এখানে একটি কথা বলতে লিখতে ভুলে গেলাম যে এই যে এক্সটা আছে এই এক্সের স্থলে হবে টি আর বাকি সব কিছু একই থাকবে এখানে আমাদের চলকের মানটি হবে টি
তবে এটি বিস্তারিত জানার প্রয়োজন নেই, এটি সাধারণত পরীক্ষায় থাকবে না অথবা এটি তোমাদের উচ্চ ক্লাসে আলোচনা করা হবে। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি ক্লাসটি। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেলে প্রশ্ন করতে পারো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।